সেখানে এসে যে যে কষ্টটা হচ্ছিল এখানকার ভিউটা দেখে না পুরো কষ্টটাই শেষ হয়ে গেছে। গুফা, এই গুফা হে গুফা, ফার্স্ট টাইম মানে পাহাড়ে এত কাছে পাহাড়কে দেখছি। লাইক জো আজমের জরুর আতা হে, ও তারাগড় জরুর যাতা হে। ভুল করেও এমনি সিম্পল চপ্পল যেগুলো হয় জুতো ওই সব পরে আসবে না। পুরো রাজস্থানটা না পুরো সেম হাতে, পুরো হাতের উপরে দেখো। সো গাইস চলে এসেছি ব্র্যান্ড নিউ ভ্লগ নিয়ে। সো প্রতিবারের মতো এটা আজকে বাড়ি না, ডাইরেক্ট হোটেল থেকে ভ্লগটি কন্টিনিউ করছি। সো আজকে আজমিরে আমাদের সেকেন্ড ডে। সো আজ আশা করি তোমরা থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো কোথায় যাবো। এখানে যাবো ফুল ফ্যামিলি যাবো, বাট ফ্যামিলির মধ্যে কিছু কিছু মানুষ যাবে গাড়িতে চড়ে, কারণ 2.5-3 ঘন্টা মানে রাস্তা, মানে ও পাহাড়ে উঠতে গেলে তো কেউ কেউ হেঁটে তো যেতে পারবে না, তো গাড়িতে যাবে। আর আমরা কোথায় ইয়ং ছিল মেয়ে, মানে ইয়ং মেয়েটা তারা যাবো, মানে হেঁটে হেঁটে যাওয়ার প্ল্যান করেছি। তো সেখানে তো যাবো, তার আগে মানে আজমির আসার মেন উদ্দেশ্য যেটা দিয়ে মানে খাজা মাইনুদ্দিন চিস্তি বাজারে আগে কবজিয়ারাতটা করবো, সবাই কবজিয়ারাতের পর তারপর এখান থেকে বার হবে। এখন যাবো মাজারে ওইদিকে, তো মাজারে ঘুরে এসে তারপরে এসে ডাইরেক্ট ফের ব্লগটি কন্টিনিউ করবো। তো ব্লগটা গাইজ কন্টিনিউ দেখতে থাকো, আজকে তোমাদেরকে দেখাবো তারপর পাহাড়টা কেমন, উপর থেকে আজমিরের ভিউটা কেমন আসছে সব এই ভিডিওতে শেয়ার করো। ব্লগটি কন্টিনিউ করে তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো হোয়াটসঅ্যাপ বাঙালি, কেমন আছো? আমি সামিব, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সামিব ব্লগ। সো লেটস গো। সো গাইজ এখন আছি, দেখতে পাচ্ছো আজমিরের পুরো মেন ফ্রন্টে, আর এই দিক থেকে ডান দিকের দিকে আমাদের ডান দিকের দিক চলে গেলে হবে তারাগড় পাহাড়, আর এই দিনটা ঝোপড়া সব এই রাস্তার দিকেই পড়বে। তো চলো, আমি প্রচুর ক্রাউড আছে দেখতে পাচ্ছি, তবে একটু আগে গিয়ে তোমাদেরকে ভালো করে বোঝাবো। চলো দরগা শরীফের মেন গেট থেকে মানে মাজারের মেন গেট থেকে ডান দিকের রাস্তা দিয়ে চলে আসলে পুরো সোজা ভেতর দিক চলে আসতে হবে, আসলে এই দিকে দেখতে পাবে। মানে এইদিকে আছে তারাগড় পাহাড় দেখতে পাবে, এখানে হালকা ঝালক দেখা যাচ্ছে হালকা করে। হেঁটেও যেতে পারবে, আর আমরা গাড়ি নিচ্ছি না, কেননা হেঁটে গেলে মজাটা আলাদা, যেটা তুমি গাড়িতে করে সেই মজাটা পাবে না। দেখতে পারো এখানে সব বিভিন্ন গাড়ি আছে, এবার এখান থেকে আস্তে আস্তে পাহাড়ে উঠবে দেখতে পাচ্ছি। এখানে অটো আছে চার সাইডে, আমরা 5 জনই মাত্র হেঁটে যাচ্ছি, আর বাদ বাকি মানে আমরা টোটাল এসেছি 14 জন, তার মধ্যে 5 জন হেঁটে যাচ্ছি আর বাকি 9 জন যাবে গাড়িতে। আর তোমাদেরকে দেখালাম যে ওখানে পা মানে পার হেড আপ ডাউন হলে 120 টাকা করে, 120। আমার দিদি আর বোন আছে, আর কাকার ছেলে, আর একটা খালাতো ভাই মানে মাসির ছেলে আছে, তো 5 জন টোটাল আমরা যাচ্ছি। ও শুনেছি নাকি ম্যাক্সিমাম 1.5-2 ঘন্টা মতো লেগে যায় মানে হেঁটে গেলে, দেখা যাক আমাদের কতক্ষণ লাগে। ঘড়ির টাইমার অন কর। ওই তারাগড় পাহাড় কি তারা? হ্যাঁ ওকে, এই দিক দিয়ে সোজা চলে আসলে এখানে তিন মাথা পড়বে, আর তিন মাথা থেকে বাঁ দিকে গেলে হবে না, সেটা আমাদের ডান দিকে যেতে হবে, ডান দিক দিয়ে গেলে হবে তারাগড় পাহাড় পড়বে। এবার বোঝাই যাচ্ছে যে আমরা পাহাড়ের দিকে যাচ্ছি, গাড়ি বে নামাজ কালোটি। আর গাইস আমার একটা খারাপ গুণ হলো আমি হিন্দি বলতে পারি, আর মানে কি লেখা আছে সেটাও পড়তে পারি, বাট আমি লিখতে পারি না। হোয়াট ইজ দিস মাই প্রবলেম ব্রো। চলো এবারে দেখাবো, এখন আজান দিচ্ছে, কিছুক্ষণের জন্য ভিডিওটা ওরা অফ রাখবো, তো আরও ওপরে উঠে ভিডিওটা ফের কন্টিনিউ করবো। কী রকম উঠছে এই দেখো ছাগল। হ্যালো হ্যালো হ্যালো, এই খেয়ে নেবে। 15 মিনিটস লেটার ব্যাকগ্রাউন্ডটা দেখো, জাস্ট লুক এট দিস ভিউ, খতরনাক। ও কেমন লাগছে দেখো সেই পাহাড়, আমাদের ঘুরে ঘুরে সেই ওখানে যেতে হবে, সেই ওখানে এই পাহাড়ের উপর দিয়ে যাবো। দেখতে পারে কত উঁচু দেখো, যে এখানে হেঁটে আসবে পায়ে যার দম নেই সে যেতেই পারবে না। আমি তো ফুল এক্সাইটেড হয়ে আছি, জাস্ট কেমন লাগছে। ও গাইস লুক এট দিস ভিউ ভাই সাব, জাস্ট ভিউটা দেখো। বলছি এই রাস্তা ধরে সোজা পুরো, আমি বাংলা কথা বলছি হিন্দি এলাকায় এসে। বাবু কি আবার গরম আছে, ওইদিকে ছিলাম পুরো কি ঠান্ডা ছিল, মানে ওইদিকে রোদ ছিল তাতেও হেভি ঠান্ডা লাগছে, আর এইদিকে যত যাচ্ছি না কত গরম। ফার্স্ট টাইম মানে পাহাড়ের এত কাছে পাহাড়কে দেখছি, দেখেছি পাহাড় মানে দূর থেকে বহুত দূর আর ফোনে দেখেছি, বাট আজকে ফার্স্ট টাইম এত কাছে পাহাড় দেখছি। এখানে দেখতে পারো
शमीम ब्लॉग। अरे गाइस जाई करो माने आजमी शरीफे आसले निजेर फोन और पार्स ए दुटो पूरा एकदम बी केयरफुल माने पूरा सावधाने राखबे बुझले ना होले कालके दुजनार फोन चोरी हो गए से जो निजेर मालजाल गुलो एकटु सावधान रखार चेष्टा करबे ना होले ये क्या है? ये दर्द का तेल है। दर्द घटिया दर्द जोड़ों का दर्द घुटने के दर्द कमर के दर्द का तेल है माने जड़ी बूटी है की बोले भाई देखो की गुलो ईदूद किसने पकड़ा है देखो भाई ईदूद देखो वाइट ईदूद भाई साहब इबारे जर्नी आसले स्टार्ट हो गए इबारे इबार इबार बेसी खड़ा हाफ एस हाफ है चो चोरा उठब এই রকম পাহাড়ে সাইড দিয়েই দেখতে পাচ্ছ সব দোকান পাশাপাশি দিয়ে বসে যাচ্ছে ও এবারে দেখো সব গাছের ভিতর দিয়ে এরকম আসছে এবারে ও এই দিকেও দেখো সেম এই দিকেও গাছের ভিতর দিয়ে পুরো রাস্তাগুলো করা হয়েছে এবার মনে হচ্ছে ম্যান ভার্সেস ওয়াইল্ড যারা দেখেছো ডিসকর্ড চ্যানেলে হতো সেইটার মতো মনে হচ্ছে ও সেম বহুত বড়িয়া এটা দেখো দেখো কেমন গাছ সেই কষ্ট হচ্ছে কি বলবো আর কেউ ভুল করেও এমনি সিম্পল চপ্পল যেগুলো হয় জুতো ওইসব পরে আসবে না জুতো ছিঁড়ে যাবে নাহলে হেঁটে যেতে হবে সব বুট মুট খুলে হাতে নিয়ে হেঁটে খালি পায়ে যারা আসবে একটু সাবধানে উঠবে আর এখানে না কিছু ভালো ভালো মানুষও ভিক্ষা করছে কি বলবে এইগুলো ওদেরকে দেওয়া মানে উল্টো পাপ কি বলবো বলা উচিত না তাও বলছি সব হাত পা সব ভালো তার সত্ত্বেও এখানে এসে ভিক্ষা করছে আরে খেটে খা সবই তো দিয়েছে উপরওয়ালা একটু খেটে খা ছেলে পিলেকে বাচ্চাগুলোকে সব বসে দিয়েছে আর সে ভিক্ষা করছে কেমন লাগছে বলো তোমার কেমন লাগছে বহুত মজা লাগছে আর বহুত কষ্ট হচ্ছে মজা লাগছে কষ্ট হচ্ছে দেখো আমাদের ম্যাডাম দেখে বসে গেছে এ ফিউ মোমেন্টস লেটার ভাই এটা তো আমাদের ইউটিউবার ড্রেস চেঞ্জ করছে খুব গরম হচ্ছে এই দাঁড়াতে চেঞ্জ করা হয়ে গিয়েছে ও হাঁপাচ্ছে গাইস হাফ রাস্তা হবে মনে হয় এসছি হাফ রাস্তা এসে এতটাই কষ্ট হচ্ছে আর এতটাই গরম আমি জানি নিচে যেমন ঠান্ডা এখানে ভেবেছি ঠান্ডা হয় পাহাড় এলাকা বাট এখানে উঠেছে এত গরম কি বলবো লাস্টে সোয়েটার খুলে দিয়েছি দেখতে পাচ্ছ সোয়েটার খুলে দিয়ে দেখো সোয়েটার খুলে দিয়ে সব সোয়েটার খুলে দিয়ে সব উপরে ভিজল ড্রেস পরে যাচ্ছে এই দেখি পরে যাবি আর এইসব পাথরগুলো বেজাল স্লিপ খাচ্ছে জাস্ট এখান থেকে দেখো কেমন কষ্ট হলেও গাইস কি বলবো কষ্ট হলেও গরম হলেও সেরা ফিলিং কি বলবো একটা আলাদা রকম একটা এনজয় হচ্ছে কিন্তু যেটা আমরা গাড়িতে করে গেলে সেই এনজয়টা পেতাম না আর তার সাথে 120 টাকা করে ফালতু ফালতু তার সাথে খরচা হতো এর থেকে হেঁটে এসছি এনজয় হচ্ছে পাহাড়ের মজাটাও নেওয়া হচ্ছে ভ্লগও করা হচ্ছে আর তার সাথে কষ্টও হচ্ছে টাওয়ারটা দেখতে পাচ্ছ এটা আমার ট্রেন থেকে দেখেছিলাম এই এই টাওয়ারটা তা আর এখন আছি আমরা তার কাছেই দেখতে পারো ওফ সবাই লাইন দিয়ে পিছন পিছনে আসছে ওফ অনেকটা চলে এসছে অনেকটা আর কিতনা দূর আবি ভি বহুত দূর দেখো গাইস গাদা ডেনকি বহুত খাটেরা কুছ বলো তুম কুছ বলো গুফা এই গুফা হে গুফা না না গুফার দিকে ঘুরে আসি দেখো গাইস এখানে একটা গুফা হোয়াট ইজ দিস এখানে হয়তো থাকে মানুষ দেখতে পারো পুরো ঘর তৈরি করেছে এখানে এবারে রাস্তাটা দেখতে প্রচুর সুন্দর লাগছে দেখ কত সুন্দর দু সাইডে গাছ আর মিডিল দিয়ে রাস্তাটা দেখো ও শেষ আরে ভাই আয় তোর ঘুড়ি ঘুমে যাবে আয় রাজীব যদি নিজে হবে আলুর অস্তার মতো পড়ে যাবে
मोटा भाई कुछ तो दे जाओ। আর ওকে বলছে গাইস মানে একটা কে বসেছিল মানে বলছে বলে মোটা ভাই কুছ তো দে যাও উপর वाला দোয়া করেগা। আরে আই এই দেখো একবার বললে বাপের নাম বলে যাবে। কারেন্টের তারও আছে কিসের, হোয়াট ইজ দিস, দেখো সেই পাহাড় এসব চলে এসে উপরে ঘরও আছে, দেখো উপরে ঘরও আছে, এই দেখো সব উপর থেকে নিচে নামছে, চল চলে এসছি আর একটু আনি, সেই উপরে যেতে হবে, সেই ওই উপরে চল চল। এখানে দু সাইডে রাস্তাও করে দেওয়া আছে, দেখো একটা নামা এটা আর কিতনা অর্ধেক দূর নেই এটা হলো আমাদের, দেখো এখানে রাজস্থান দেখা যাচ্ছে, এই দেখ পুরো এলাকা দেখা যাচ্ছে, রাজস্থান মাজার দেখা যায়, মাজার তো নিচে পুরো, এই এখানে আরো সুন্দর দেখা যাচ্ছে, মাজার টের পাওয়া যায় না এখান থেকে। আয় 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 আমাদের নিউ ব্লগার সুরাজ ব্লগ, নাকি সুরাজ অফিসিয়াল, আয় আয় মাজার উপরে, মাজা ভেঙে যাবে, ও ভাই সাইডে আমার সিডি করে দেওয়া আছে, দেখো উঠ উঠ ক্যামেল রাজস্থান গিয়ে উঠ সবারই করলো, এই ব্যাপারে ঘোড়া দেখো উঠ, আর গায়ে শীতের জন্য ড্রেসও পরানো আছে, এই এখানে লেখা আছে চল পালা ফটোশুট মানান নট অ্যালাউ, এই সব জাস্ট স্যার যা সকতে দেখো ঘোড়া, হে এখান থেকে ভিউটা দেখ, চার সাইডে পাহাড়, যা কষ্ট হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো, দম ফেলছি যা ফাইনালি, আর এদিকে জাস্ট ভিউটা দেখ এখান থেকে সব কাঁটা গাছ, এগুলো যা গাছগুলো দেখতে পাচ্ছ সবুজ সবুজ সব কাঁটা গাছ, আর সেই দেখো পাহাড়ের উপরে সব ঘর করা, সেই ওই উপরে যেতে হবে, দেখো সব রাস্তা দিয়ে রাস্তা করা আছে, সেই কেমন লাগছে, অসাধারণ অসাধারণ, কষ্ট হয় না, কষ্ট তো হচ্ছে তবুও, দেখো কষ্টকে চাপা দেবে, মানে এতটাই সুন্দর লাগছে কষ্টের কথা ভুলেই গেছে, কষ্ট হলেও যে এখানে আসলে না পুরো কষ্ট ভুলে যাবে, এখানে আবার কি আছে, এই সুরাজ এখানে আমার গাড্ডা, না না গাড্ডা না নর্মালি নিচে নামার মতো, এই ময়ূর, এ এখানে ময়ূর আছে, এই দেখ আস্তে আস্তে যাচ্ছি তোমাদেরকে ময়ূর দেখাবো বলে, নাহলে পালাবে সব, এতদিন চিড়িয়াখানায় ময়ূর দেখেছি, ডাইরেক্ট সামনাসামনি ময়ূর দেখছি, দেখছো সেখানে এসে প্রচুর ফটো তুলেছি আমরা তিনজনা, আর আমাদের সাথে যে আমার দিদি আর বোন ছিল দুজনে এখন উপরে চলে গেছে, দেখতে পাচ্ছ এত সুন্দর এলাকা, এসেছি মাজারের উপর ওই পাহাড়ি এলাকাটা দেখতে, বাট এখানে এত সুন্দর একটা জায়গা, মানে এত সুন্দর একটা ভিউ আসছে চার সাইডে, ফটো না তুলে দাঁড়াতে পারিনি, তো সবাই ফটো তুলেছি, তো এবারে ফের উপরে যাবো, আর দেখতে পারো এখানে একটা ঘোড়া আছে ফটো শ্যুটের জন্য, মানে পার ফটো 50 টাকা করে, দেখতে পারো এটা ফটো জাস্ট এমনি ফটো নিয়ে নিজেদের ফটো করার জন্য, সো এবার উপরের দিকে যাবো, তো ভিডিও গাইস কন্টিনিউ দেখতে থাকো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, রাজীব কেমন লাগছে তোমার, ভালো লাগছে, এবার নাইস ফটো তুলেছি, ফটো হ্যাঁ ফটো তুলেছি, ও ভাই হ্যাঁ দেখি এবার ভয় লাগছে, যা উপরে বাবা রে কি রোদ, এখান থেকে পড়লে আর খুঁজে পাওয়া যাবে কাউকে, সেখান থেকে দেখো কত খাড়া দেখো, আর এইটাই একটুখানি এখান থেকে মনে হচ্ছে একটুখানি এই আর এই, বাট এখান থেকে এটা উঠতে গেলেও এখন কতটা ঘুরে ঘুরে আমাদেরকে উঠতে হবে, দেখতে পারো কত পুরনো এই এই মানে দেয়ালগুলো গেট মতো করা আছে, এইগুলো দেখলে বোঝা যায় যে এই এলাকাটা কত পুরনো,
कहाँ से हो? घर कहाँ पर तुम लोगों का घर? घर कहाँ पर? इंदौर। इंदौर मध्य प्रदेश। देखो कत पुरानो এখানে সাইড দিয়ে দোকান। সো গাইস দেখতে থাকো জাস্ট ভিউ গুলো। এখানে নেটওয়ার্ক আছে, বিভিন্ন খাবার আছে, বিভিন্ন পাস্তা চিপস বিভিন্ন খাবার আছে এখানে। তোমরা এই পাহাড় দিয়ে ওঠার সময় বিভিন্ন দোকান পড়বে, তোমরা এখানে টেস্ট করতে পারো। কিন্তু বাট এখানে একটু হাই প্রাইস আছে, কারণ মানে শহর মানে নিচে যে টাউন মানে জনবসতি এলাকা থেকে এটা পুরো তো খুব কম টাউন, তো সেই জন্য এখানে একটু খাবারের প্রাইস হাই। মাথা ঘুরে পড়ে যাবি জানো। দেখো দেখো রাজীব ভাই কর, রাজীব এই গাই সেই ওখানে ছিলাম, দেখো সেই ওখানে ছিলাম, ওখানে এই জায়গাটাই, ওখান থেকে এখন এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছো? চল চল চল, বিভিন্ন দোকান সফেদ পত্তর। তারাগড় পে আপনার স্বাগত হ্যাঁ আজমেরে জায়রিন। ये तारागढ़ पैदल का रास्ता है, गरीब नवाज के ऊपर जो पत्थर फेंका था वो यहीं पे आके गिरा था, वो पत्थर गरीब नवाज ने उसको यहीं पे रखा था। जो अभी भाई लोग देख कर आए हैं उसको जादू का पत्थर कहते हैं। ऊपर जाएंगे तो मीरा सैयद साहब हुसैन की दरगाह मिलेगी आपको, फिर वहाँ पे घोड़े की टाप है, इमाम हुसैन का रोज़ा है। अजमेर में देखने लायक, जो अजमेर ज़रूर आता है वो तारागढ़ ज़रूर जाता है। अजमेर वही आता है जिन्हें ख्वाजा गरीब नवाज बुलाते हैं। एकदम। अभी भी कितना? अभी आपको कम से कम 25 से 30 मिनट और लगेगा ऊपर, और ऊपर गाड़ी की सुविधा भी है, आप गाड़ी से भी उतर सकते हो, चाहो तो डाउन होकर पैदल भी उतर सकते हो। चलो भैया थैंक यू, वेलकम। ये माइक है ना, बैकग्राउंड का नॉइस कैंसिलिंग करता है। थैंक यू भैया। अब नहीं नहीं দেখ লে গাইস কি বললো, মানে এখানে মানে যারা আজমির শরীফে আছে তারা একবার তারাগড় পাহাড়টা ঘুরে যাবে, মানে এমন একটা জায়গা। গাইস তোমরা এটা নাস্তা বেলা গাড়ি ঘোড়া আসবে, খুবই ভালো সুন্দর আছে এই দেখে জায়গা। ও দেখো গাইস এই সব পুরো ঘুরে ঘুরে উঠতে উঠছে, গাইস একটুখানি উঠতে হবে কিন্তু কতটা ভালো লাগছে। উফ গাইস এখান থেকে ভিউটা দেখো, আরে বাড়ি যেতে ইচ্ছে না গাইস, এত সুন্দর ভিউ দেখো, লুক এট দিস ভিউ, ওয়াহ কা নজারা, দিল খুশ হয়ে গেল। দেখলে আমি তো এত কিছু জানি না, কত কাকাটা দেখলে কত কিছু মানে আজমিরে কি জন্য আসে কি কি আছে সব তোমাদেরকে বললো। দেখো এখন কতটা খারাপ হয়ে উঠছে, প্যারি সমাজ গেই খারাপভাবে উঠছে। আরে তোর জন্য এটা খারাপ মাইন্ডে নেবে, আরে খারাপভাবে মানে ভাড়ের উপর দিয়ে তোমার আবার এর কথা শুনে খারাপ মাইন্ডে নিও না, খারাপভাবে। দেখ এখানে যা পাথরগুলো খুব ভাই সাহ, এই যে পাথরগুলো এখানে সব যে থাক থাক করে সাজানো আছে দেখতে পার, এই পাথরগুলো যদি একটা যদি পড়ে কেমন হবে। ও ভাই সেখান থেকে ভিউগুলো দারুণ আসছে দেখতে পারো, কেমন লাগছে দেখছো, সব একটু একটু লাগছে। কোথায় ছিলাম আর কোথায় চলে এসেছি, ওইটা আনা সকাল না? হ্যাঁ এখন দেখো কতটা উপরে যেতে হবে মা গো। আমরা ভেবেছিলাম এটা হেভি সহজ রাস্তা, বাট
এত কষ্ট হবে আমি ভাবতে পারিনি। প্রচুর কষ্ট হচ্ছে। যতটা সহজ হয় ততটা সহজ না এটা। 15 মিনিটস লেটার ফাইনালি আমাদের জার্নি কমপ্লিট। দেখতে পাচ্ছেন এখানে ওটা দেখতে পারেন একটা গেট মতো ওটা কারাগড় পাহাড়। এইদিকে মার্কেট আছে ও ঘর বাড়িগুলো সব এইদিকে রাস্তা। এখান থেকে ফুল আসল ভিউটা তুমি দেখতে পাবে। ভাই সাব ওইদিকে দেখ, ওইদিকের প্লেসটা আরো সুন্দর। সেখানে এসে যে কষ্টটা হচ্ছিল এখানকার ভিউটা দেখে না পুরো কষ্টটাই শেষ হয়ে গেছে। যা এখানে এসে যাও এনজয় করছি। দেখো চার সাইডটা দেখো খাতার রাখ লাগছে। ওফ মারাত্মক ভিউ। এইসব ভিউ গাইস টাকা দিয়েও পাওয়া যাবে না। দেখো যেটা আমরা কষ্ট করে এখানে যেটা এসেছি। আর আশা করি আমরা যদি এটা গাড়িতে আসতাম এই ভিউটা আমরা আশা করি মানে এনজয়টা করতে পারতাম না। আর পাহাড়ের পাহাড়টাকে নিয়ে আমরা উপভোগও করতে পারতাম না। এইটাই হলো দরগার রাস্তা দেখতে পারো। তো এখানে জুতো খোলার জন্য তোমার পার্সোনাল চয়েস আছে, তুমি খুলতেও পারো নাও পারো। পাহাড়ের উপর যে মেন মানে যে মেন দরগা মানে মাজারটির কথা বলা হচ্ছিল যে হুসাইন সাহেবের মাজার, সেটা হলো এইটা দেখতে পারো। তো এই মাজারে আসার জন্য অতটা স্ট্রাগল করতে হয়। এটার মানে গাড়ির রাস্তাও আছে, তুমি পায়দাল মানে হেঁটেও আসতে পারো। দেখতে পাচ্ছ কেমন ভিড়। দেখো সাইড এইভাবে দোকানও আছে লাইন দিয়ে দেখতে পাচ্ছি। আর এইখানেও তিনটে হাঁড়ি আছে ওই খাজা মানে শরীফ রেমানে মানে আগের ভিডিওতে তোমরা তো দেখেছো যে হাঁড়িগুলো, সে এখানেও দেখতে পাচ্ছ তিনটে হাঁড়ি আছে দেখতে পাচ্ছ। এখানে দুটো আছে আর সেখানে তিনটে হাঁড়ি আছে দেখতে পাচ্ছ। আর এখানে জুতো রাখার জন্য ফের আলাদাভাবে এক্সট্রা চার্জ দিচ্ছে, মানে এখানে জুতো চুরি হয়ে যায় সেই ফলে। দেখছে ক্রাউড দেখো দেখেছিস। এখানে জুতোগুলো রাখলে না কেউ দিয়ে ফালাবে বা কেউ সব ফেলে দেবে, সেই জন্য এখানে জুতো রাখার জায়গা আছে দেখতে পারো। আর এক একটা এক একজনের জুতো রাখার জন্য 5 টাকা, এক একজনের জুতোর জন্য 5 টাকা করে লাগবে। এখানে টোটাল আমরা 5 জন আছি, 5টা জুতো 25 টাকা মতো দেবো। সো গাইস এবার মাজারের ভিতরে এন্ট্রি নিলাম দেখতে পাচ্ছ। এটা হলো হোসাইন সাহেব কা মাজার দেখতে পাচ্ছ। জাস্ট ভিউটা দেখো ভিতরে এখানে এরকম খেলনার দোকান। কেউ ভাবতে পারিনি যে একটা পাহাড়ের ওপর এইরকম একটা মাজার থাকবে যেটা এখানে এসে আমরা দেখতে পাচ্ছি। দেখো দেখতে পারো কত বড় মাজারটা। আমি বিশ্বাস করি না এখানে আমার কাওয়ালি হচ্ছে, মাজারের ভিতরে কাওয়ালি হচ্ছে। এখানে জুতোটা নেবো আমাদের 5 জনের জুতো পার হেড 5 টাকা করে। আর এখানে তিনখানা হাঁড়ি আছে, ওটা হলো 40 মনের হাঁড়ি, এটা 80 মন আর এটা হলো 60 মন। সব লেখা আছে দেখতে পারো 60 মন দেখতে পারো। 3 রকম সাইজের হাঁড়ি আছে, সব থেকে আপাতত বড় হাঁড়ি এখানে এইটা 80 মন আর এতেই রান্না হয়। আপাতত এখন টাকা আছে দেখা দেখতে পারো। বাড়িয়ে দিয়ে ইচ্ছে হচ্ছে না, এত সুন্দর ভিউ না খতরনাক লাগছে। পুরো রাজস্থানটা না পুরো সেম হাতে পুরো হাতের উপরে দেখো পুরো হাতের উপরে সেই লাগছে ভিউটা। গাইস সেখানে যে উপলক্ষে এসেছিলাম যে হুসাইন সাহেবের মাজারটা আছে তারাগড় পাহাড়ের উপর সেটা জিয়ারত করতে এসেছিলাম। ওর ভিতরে কী কী আছে সেটাও তোমাদেরকে দেখিয়েছি। সো সেটা জিয়ারত করে তো অনেকটাই নিচে চলে এসেছি দেখতে পারো। সেই ওই টাওয়ার ওই ঘর বাড়ির ওখানে ছিলাম, দোকান থেকে হাফ রাস্তা ওখান থেকে ঘুরে ঘুরে চলে এসেছি দেখতে পারো। সো যতটা এই পাহাড়ে ওটা যতটা সহজ মনে হয় ততটাও সহজ না গাইস, সত্যি প্রচুর কষ্টের। সো ভিডিওটা গাইস ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর এখানকার ভিউগুলো তো দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো গাইস সো এত সুন্দর ভিউ গাইস, বাড়িয়ে যেতে ইচ্ছে হচ্ছে না। দেখো খতরনাক খতরনাক ভিউ আছে এখানে। ও আর এই ভিউগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো ভিডিওটা গাইস আজকে এখানে এন্ড করবো। তো দেখা হবে নেক্সট আনাদার ভ্লগে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার।